মাসুনি এখানে বানাচ্ছে গরম গরম পকোড়া। বেগনি মাসুনি? বেগনি। আচ্ছা বেগনি পকোড়া। আরে বাহ, এগুলো আলুর হচ্ছে। যেহেতু বেগুন খায় না বাপ্পা, আমি আর বুনু খাই মিশিন বেগুন, বুনু বেগুন খায় না, আমাদের তিনজনের জন্য আলুর হচ্ছে, বাকি সবার বেগুনি। বুনু এখন বাপ্পার জন্য চা বানালো আর কত কিছু সাজিয়েছে দেখো প্লেটে। না আরে তোকে দেয়নি রে আগে, বাবা হাত বাড়াচ্ছে, ওর পিসটা আছে দিবে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, ইয়ে দাদাভাই দেখো কাঞ্চে দেখো, আরে তোরটা আছে, গরম গরম উঠে বসো, উঠে বসো, গরম 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 গরম, নিজেরটাই বেছে নিয়েছে, ও নিজেরটা বেছে নিয়েছে। ওকে টাকা দিয়া হলো না, কি কান্না, এ উঠে বসো, মাম্মা ভালো ভালো, মাম্মা ভালো, দাদা ক্রিম রোল, আমি তো আমাকে দিয়েছো তো ঘুগনি, তুমি তো তোমারে বললে কলা দিয়ে খাই নাকি, আমি কলা দিয়ে কি মুড়ি খাই, হ্যাঁ কলা দিয়ে মুড়ি ভালো, আমি কলা রুটি আম রুটি পছন্দ করি। দিদি খায়, দিদি তো ভাত দিয়েও কলা খায়, হ্যাঁ দাদা ভাই বুঝছে আর আমি বুঝছি, এইগুলো বাদ তো খাবে না তো, সেই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো, উপরে রুমে জানলাই দেখছে দেখো পাখিতে বাসা করে দুটো আবার ডিম পেড়েছে, দেখে এত সুন্দর লাগছে, মানে ছোট ছোট কিউট কিউট, চলো লাগিয়ে দেখো কোথায় যাচ্ছে, দেখো তুমি তো লাইট আছে শান করতে মাম্মা, তাহলে বাইরে দিয়ে দিই, আচ্ছা হাম্পি দাও, হাম্পি দাও, আদর করো, এটা ব্লগে রাখতে দাও, ও ছোট দিদুকে হাম্পি দাও, আ আর আমি রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরু ঘুরু, মাম্মা চলো একটু ঘুরে আসি, আর এদিকে এই যে দুইজনে রেডি, চলো আসানসোল মার্কেটে গেছিলাম, বুনুর একটু কিছু প্রজেক্টের জিনিস কেনার ছিল সেই জন্য একটু গেছিলাম, তারপর ভাবলাম একটু বাজারটাও ঘুরে দেখি, বাজারে কিন্তু ভিড় ছিল প্রচণ্ড, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, তার মধ্যেও আমরা গেলাম, আমি একটা সানগ্লাস পছন্দ করলাম, সানগ্লাসটা বেশ ভালো লাগছিলো আমার, তাই সেটাও নিয়ে নিলাম, আর কিছু কেনাকাটা বলতে আমার দুটো জিনিস কেনার ছিল তাই ভাবলাম একটু যাই, কারণ মাঝে মধ্যে একটু পেট পুজো হয়ে গেল, মাধুরীর মধ্যে ঢুকে গেলাম, মাধুরীতে যে ছোলা বাটোরা নাকি এখানে খুবই ফেমাস, সবাই নাকি মাধুরীর ছোলা বাটোরার খুব নাম করা, তাই ভাবলাম একটু খেয়ে দেখি, আগেও আমি খেয়েছিলাম তো ভালোই লেগেছে, তারপর একটু মোহন ফ্যামিলি স্টোরে ঢুকলাম, এখানে গেছিলাম সেখানে কটন জিন্সগুলো একটু দেখছিলাম, কটন জিন্সগুলোর কালারগুলো বেশ ভালো ছিল, তারপর শার্ট নেওয়ার ছিল সেজন্য হাফ শার্টের কাউন্টারে গেলাম, সেখানে হাফ শার্ট পছন্দ করলাম, তারপরে মোহন ফ্যামিলি স্টোরে গিয়ে দেখলাম আমার দুই বন্ধুকে, আমার কলেজের বন্ধু, মানে আমরা মানে এতটাই ভালো বন্ধু যে কি বলবো, যে দেখা হয়ে তাদেরকে যে আমি ব্লগে নেবো সেটুকু আমার মনে নেই, মানে কথা বলতে বলতে কখন যে টাইম পেরিয়ে গেল আর বুঝতেও পারলাম না, অমৃতা শুভশ্রীর সাথে অনেক দিন পর দেখা হলো, দেখা হয়ে মনটা বেশ ভালো লাগলো। ওইটা নিতে নেই, তোমাকে অন্য কিনে দেবো, ওইটাকে নিয়ে পড়বে তুমি।